আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা অনুশ্রেণী আট দশমিক চার করব দেখো এখানে প্রথম প্রমাণ কি বের করতে বলা হয়েছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানা হলো প্রমাণ করো যে ও পি সরলরেখা স্পর্শ জ্যা এর লম্ব দ্বিখণ্ডক তো প্রথমে আমরা একটা চিত্র আঁকব বর্ণনা যেভাবে বলেছে ওই অনুযায়ী পরে আমরা প্রমাণ শুরু করব। তো চলো শুরু করা যাক আচ্ছা তো দেখো আমরা এখানে প্রশ্নটা তুলেছি কি বলা আছে দেখো কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানা হলো তো মনে করো আমরা একটা বৃত্ত আঁকলাম এবং বৃত্তের একটি বহিস্থ নিলাম বহিস্থ বিন্দু নিচ্ছি যেটার নাম দিলাম পি আর মনে করো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও তাহলে ও বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ একটি বিন্দু হচ্ছে পি তাহলে পি থেকে আমাদের দুইটি স্পর্শক টানতে বলা হয়েছে প্রথমে তো আমরা পি থেকে পি থেকে দুটি স্পর্শক টানলাম একটা হচ্ছে পি এ আর একটি হচ্ছে তারপর দেখো বলা হয়েছিল যে ও পি স্পর্শ জ্যের তাহলে ও পি আমাদের যোগ করতে হবে তাহলে ও পি স্পর্শ জ্যের লম্ব দ্বিখণ্ডক তাহলে স্পর্শ জ্য বানাতে হবে তো এবি কে যোগ করতে হবে তাহলে দেখো আমরা ওপি এবং এবি যোগ করলাম তাহলে এবি হচ্ছে স্পর্শ জ্য তো প্রমাণ করতে হবে কি দেখো যে ওপি লেখা স্পর্শ জ্যের লম্ব দ্বিখণ্ডক মানে এই লেখাটা এই এবি জ্যের লম্ব দ্বিখণ্ডক তার মানে লম্বও হবে এবং সমর্ঘণ্ডকও হবে তার মানে যদি এটাকে আমরা ধরি যে এরা ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবির উপরে ওডি লম্ব বা ওপি লম্ব এবং বিডি এবং এডি হচ্ছে সমান দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে তো চলো আমরা আমাদের এই অনুযায়ী বর্ণনাটা দিকে ফিরি তো বিশেষ নির্বাচন যদি বলতে চাই দেখো বলতে হবে যে ও কেন্দ্র বিশিষ্ট আচ্ছা আমরা বৃত্তে একটা নাম দিয়ে দিই এবি এবিসি বৃত্তে পি একটি বহিস্ত বিন্দু আচ্ছা আমরা একবারে তাই লিখে যে বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি থেকে পি এ পিবি দুইটি স্পর্শক তারপরে ও পি এবং এবি যোগ করায় যোগ করায় ও পি সরল রেখা স্পর্শ যে এবিকে কে ডি ছেদ করে তাহলে দেখো প্রমাণ করতে হবে যে ওপি সরলরেখা স্পর্শ যে লম্ব দ্বিখণ্ডক আশা করি সবাই বুঝতে পেরেছ তো এখন আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা তার আগে দেখো এইখানে আমাদের একটু অঙ্কনের কাজ আছে তাহলে আমরা অঙ্কনে এই যে ও এ এবং ও বি যোগ করতে হবে ও এ এবং ও বি যোগ করি তাহলে এগুলো যোগ করলাম আচ্ছা তো এখন দেখো আমরা প্রমাণ শুরু করব। তা প্রমাণ আমরা আসলে দুইটা ধাপে করব দেখো প্রথমে বলে দিচ্ছি দেখো বড়ো ত্রিভুজ হচ্ছে পিও বি এবং পিও এ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো তারপরে আমরা ছোট যে দুইটা ত্রিভুজ ডি এবং ডি এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো সর্বসম দেখাইতে পারলে আসলে বিডি আর এডি যে সমান সেটা বলা যাবে তো প্রথম কাজ হচ্ছে বড় ত্রিভুজ দুইটা সর্বসম্ম দেখানো কারণ বড় দুইটা ত্রিভুজ সর্বসম্ম দেখাইতে পারলে ওইটার সাহায্যে আমাদের ছোটো ত্রিভুজ দুইটা সর্বসম্ম সেটা আমরা দেখাব তাহলে প্রথমে আমরা বলি যে ত্রিভুজ ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ ও পি এ দেখো তাহলে কি কি সমান দেখানো যায় ও সমান অবি বলা যায় ও এ সমান অবি কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তারপরে দেখো তারপরে একই বৃত্তের ব্যাসার্ধ ওপি সমান ওপি হচ্ছে সাধারণ বাহু আর পি এ সমান পিবিও আসলে বলা যায় কারণ আমরা জানি দেখো যে বহিষ্ঠবিন্দু থেকে বৃত্তে একটি বৃত্তে দুইটি স্পর্শক আঁকলে স্পর্শক দেওয়ার দৈর্ঘ্যের সমান হয় হুম এটা কিন্তু আমরা উপপাদ্য কতটা জানা পড়েছিলাম একটু চেক করো বইয়ে বইয়ে আছে দশ ছাব্বিশ নম্বর উপাদ্দ্র যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শকয়ের দূরত্ব সমান হবে তো এটা একটু তোমরা লেখো এটা আমি আর লিখছি না আচ্ছা তো দেখো আমরা সর্বসমের ধর্ম অনুযায়ী যে তিনটা বাহু কোন দুইটা ত্রিভুজে যদি তিনটা বাহু আমরা সমান দেখাইতে পারি তাহলেও কিন্তু আমরা ত্রিভুজ দুইটা যে সর্বসম সেটা বলে দিতে পারি তো আমরা বলি যে সুতরাং সুতরাং ত্রিভুজ পি সর্বসম ত্রিভুজ বিও পি আচ্ছা তো আসলে আমাদের উদ্দেশ্য কী ছিল আমরা যে সর্বসম দেখালাম কেন আমরা সর্বসম্ম দেখাচ্ছি কারণ আমরা দেখো এই অনুযায়ী বলতে পারবো যে সুতরাং এ ও পিকন সমান হবে বিও পিকন মানে এ ও পিকন বলতে যে এই কোনটা আর এই কোনটা যে সমান সেটা আমরা বললাম কারণ আমরা জানি সর্বসম্ম হলে সব কোন সব বাহু সমান হবে তাহলে এটা আমরা এই অনুযায়ী বললাম আর দেখো এ ও পি যখন বলতে পেরেছি যে এ পি আর বিওপি সমান তো এ পি এর ছোট বাছনে আমরা কি বলতে পারি এ ও ডি বলা যায় তাহলে আমরা বলি যে এ ও ডি সমান হবে বিও ডি দেখো আমাদের কোন কিন্তু উদ্দেশ্য ছিল এই দুইটা সমান দেখানো তো আমরা এটা বলে দিলাম এ ও ডি আর ডি হচ্ছে সমান আচ্ছা তো এখন আমরা এই কোণের সাহায্যে মনে করে ছোট ত্রিভুজ দুইটা যে সর্ব সেটা আমরা দেখাবো তাহলে এখন আমরা বলি যে আবার ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ ও ডি এ তাহলে এখন দেখো আমরা কি কি সমান দেখাতে পারি এখান থেকে তো এ আর আর তে তো আগের মতোই ও এ সমান সমান ও বি হবে একই বৃত্তের ব্যাসার্ধ হবে তারপরে ওডি সমান ওডি হবে এইখানে ওডি হবে সাধারণ বাহু আর এইখানে আমরা যে কোনটা পেলাম যে এ ও ডি সমান ও ডি এই দুইটা কোনো সমান তাহলে দেখো এটাও কিন্তু সর্বসম হওয়ার শর্তগুলো মেনেছে যে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় তাহলেও কিন্তু আমরা সর্বসম বলে দিতে পারি তো আমরা বললাম যে সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিও ডি আচ্ছা এরপরে দেখো এইটা আমরা বলে দিলাম কিন্তু কি উদ্দেশ্যে আমরা বললাম তো এখন আমরা যেহেতু দেখে দেখাতে পেরেছি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম তো আমরা কিন্তু বলে দিতেই পারি যে সুতরাং এডি সমান সমান হবে বিডি এডি আর বিডি সমান দেখো এই যে দ্বিখণ্ডক এই অংশটুকু কিন্তু আমাদের প্রমাণ হয়ে গিয়েছে দ্বিখণ্ডক মানে স্পর্শ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে কে ওপি রেখা তার মানে এডি সমান বিডি এটা আমাদের অর্ধেক প্রমাণ হয়েছে তো এখন আমাদের যে লম্ব এবির উপরে যে ওপিটা লম্ব এটা আমাদের দেখাতে হবে তো আমরা আরেকটা বলতে পারি যে দেখো এডিও কোন সমান হবে যেহেতু সর্বসম হয়েছে তো কোন তো সমান হবে এটা সমান হয়েছে এটাও তাহলে সমান হবে হ্যাঁ তাহলে আমরা বলতে পারি কি দেখো এডিও সমান হবে বিডিও ও আচ্ছা তো দেখো এইটা আমরা বলে কি পাবো হ্যাঁ দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি কিন্তু আমাদের একটু বর্ণনা বলতে হবে যে দেখো এই দুইটা কোন আসলে কি একটু চিন্তা করো এই দুইটা কোন দেখো এইটা আর এইটা এই দুইটা কোন আসলে একটা রেখার উপরে এবি রেখার উপরে অবস্থিত দুইটা কোন হুম আর ব্যাপারটা হচ্ছে যে একটা রেখার উপরে অবস্থিত দুইটা কোন এবং তারা কিন্তু পরস্পর সমান হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে মনে করো এই একটা রেখা আমরা জানি যে এই রেখায় একশো ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখন তোমার যদি বলি যে এখানে একশো আশি ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে দাও তাহলে প্রত্যেক কোণের মান কত হবে মনে করো এই বরাবর যদি দেয় তাহলে প্রত্যেক এটাও হবে 90 ডিগ্রি এইটাও হবে 90 ডিগ্রি তার মানে এই কোনটা যদি নাইনটি হয় এই কোনটাও যদি নাইনটি হয় তার মানে এই রেখার উপরে দুইটা কোণ যদি সমান কোণ হয় তারা পরস্পর অবশ্যই নব্বই ডিগ্রি হবেই তো এইটাই আমাদের এখন একটু বলে দিতে হবে যে এরা লেখো যে কিন্তু এডিও কোন ভিডিও পরস্পর রৈখিক যুগল কোন এবং তাদের পরিমাপ সমান তো সুতরাং আমরা কি বলে দিতে পারি সুতরাং এ ডি ও সমান বি ডি ও সমান প্রত্যেকে কি এক সমকোণ সুতরাং আমরা বলে দিচ্ছি যে ওডির উপরে তাহলে এবিটা লম্ব অর্থাৎ কী হবে ওপিটাও আসলে এবির উপরে লম্ব হবে তাহলে দেখো প্রথমে আমরা পেলাম এডি আর বিডি সমান মানে দ্বিখণ্ডক এবং তারপরে পেয়েছি এবির উপরে ওপিটা লম্ব তাহলে আমরা বলে দিতে পারি যে ও বি সরল রেখা স্পর্শ যায় এর লম্ব দ্বিখণ্ড হবে সুতরাং ওপি সরল রেখা স্পর্শ বি এর লম্ব দি খন্ডক তো দেখো প্রমাণ হয়ে গেল প্রমাণটা আমরা খুব সহজেই করে দিতে পারলাম তো আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা যদি দুই নাম্বারটা দেখি দেখো দুই নাম্বারটা কি বলা আছে প্রমাণ করো যে দুইটি বৃত্ত এক কেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তের কোনো জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত জ্যায় স্পর্শ বিন্দুতে খণ্ডিত হয় তো ব্যাপারটা কি হলো যে দুইটি বৃত্ত এক কেন্দ্রিক তার মানে দুইটা বৃত্তেরই একটা কেন থাকবে তার মানে আমরা মনে করো বৃত্তের কেন্দ্রে নাম দিচ্ছি ও তাহলে ও কেন্দ্র বিশিষ্ট মনে করো এটা একটা বৃত্ত নাম দিচ্ছি মনে করো এবিসি বৃত্ত আর ডিইএফ আর একটা বৃত্ত মনে করো ছোটোটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ডিইএফ তাহলে এটাকে যদি আমরা ডি ই এফ বলি তাহলে দুইটি বৃত্তর কেন্দ্রে হচ্ছে ও তো এখন কী বলো দেখো বৃহত্তর বৃত্তের কোনো যায়। তার মানে বৃহত্তর বৃত্তের যে কোনো একটা যা যেটা মনে করো এখানে স্পর্শ করবে তো আমরা ডিটা একটু পরে দিই তাহলে মনে করো বি হচ্ছে বৃহত্তর বৃত্তের জ্যা যেটা ক্ষুদ্রতর বৃত্তটিকে ডি বিন্দুতে স্পর্শ করলো তাহলে আমাদের কি বের করতে বলেছে দেখো ক্ষুদ্রতর স্পর্শ করলে উক্ত জ্যা স্পর্শ বিন্দুতে তার মানে এই এবি জ্যাটা এই স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে তার মানে ডি আর বিডি সমান সেটা আমাদের দেখাতে হবে তো আমরা আমাদের প্রমাণের জন্য আমরা এটাকে একটু যোগ করে দিই আর এইগুলো যোগ করে দিই তাহলে দেখো আমরা খুব সহজে প্রমাণটা করতে পারবো খালি শুধু চিবুজকে সময় দেখাতে পারলেই কাজ হবে তো আমরা একটু বিশেষ সময়টা লিখতে যদি চাই দেখো তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বি সি ও এফ এক কেন্দ্রিক বৃত্ত মনে করো বৃহত্তর এবতের এব এব ক্ষুদ্রতর ডিএইএফ বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করতে হবে যে তা দেখো আমাদের কি প্রমাণ করতে হবে যে ডি সমদ্বিখণ্ডিত করে তো আমরা অঙ্কন যদি বলতে চাই কি বলতে হবে দেখো অঙ্কনে আমরা কি করেছিলাম এই ভিতরের এগুলো যোগ করেছি ও আর ও তাহলে আমরা বলি ও এ এবং ও যোগ করি এখন তাহলে দেখো প্রমাণের শুরু যদি করে দিই তাহলে দেখো প্রমাণে কী বলতে হবে যে এই এবি যে তো বড় বৃত্তে ছোট বৃত্তে কিন্তু এটা স্পর্শক আর এই ওডি হচ্ছে স্পর্শবিন্দুভাবে ব্যাসার্ধ তাহলে আমরা ডিইএফ বৃত্তে স্পর্শক এবং ডি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হ্যাঁ যদি এটা হয় তো আমরা কি বলতে পারি দেখো বলতে পারি এই ও ডি এ কোণ এবং ওডি বি কোন কি হবে সমান এবং এরা কিন্তু লম্ব কারণ আমরা কিন্তু জানি যে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব তার মানে আমরা কি বলতে পারি অর্থাৎ অর্থাৎ আমরা অর্থাৎ আমরা বলতে পারি দেখো যে ও ডি এ কোণ সমান ও ডি বি কোণ সমান হচ্ছে এক সমকোণ তার মানে এই ত্রিভুজ দুইটা কিন্তু আসলে সর্বসম সরি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে সমকণি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ ও ডি এখন আমরা তাহলে কী কী সমান দেখাতে পারি দেখো সর্বসম প্রমাণ করার জন্য তো যেহেতু আমরা দেখাতে পারলাম যেটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ সমকোণী ত্রিভুজে আমরা কী জানি যে অতিভুজ আর অন্য যে কোনো একটাভাবে সমান দেখাতে পারলেই আসলে ত্রিভুজটা সর্বসম হয়ে যাবে তাহলে অতিভুজ হিসেবে আমরা ও এ সমান ও বলতে পারি কারণ এটা বড় বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ এই রিসিবিতে ব্যাসার্ধ কিন্তু ও এ আর ও বি তারপরে সাধারণ এটা তো অতিভুজ হিসেবে সমান গেল আরেকটা যদি সমান আমরা বলতে চাই যে ও ডি সমান ও ডি সাধারণ বাহু হ্যাঁ তাহলেই আমরা বলতে পারি কি যে সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিও ডি সুতরাং এডি সমান বিডি তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং ডি বিন্দু এবি কে সমুদ্দিকখণ্ডিত করে তো প্রমাণটা হয়ে গেলো খুব সহজে দেখো প্রমাণগুলো কিন্তু আসলে খুবই সহজ তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ সবাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে